ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ কেরিয়ার টু ফিফটি ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানে স্বাগত আজকের ভিডিওতে দোসরা এপ্রিলের কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করব এই কর্মসংস্থান পেপারে যে সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে সমস্ত আপডেট আজকের ভিডিওতে আমরা দেখে নেব তোমরা যদি এখনও ষোলো পাতার কর্মসংস্থান পেপারটি সংগ্রহ করে না থাকো অবশ্যই তোমাদের লোকাল মার্কেট থেকে চার টাকা মূল্যের এই কর্মসংস্থান পেপারটি সংগ্রহ করে নাও ভিতরের পাতায় কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা দেখে নিতে পারবে তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বিভিন্ন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এবং এই ভিডিওর লিংকটি প্রচুর শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করবে যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট করবে প্রথমে যে আপডেটটি রয়েছে কেন্দ্র সরকারের প্রায় দশ হাজার শূন্য পদে মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে এখানে সাত হাজার এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে এবং তিন হাজার ছশো তিনটি হাবেলার পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পা যোগ্যতা থাকলে ছেলে মেয়েরা আবেদনের যোগ্য এখানে আমরা প্রথমে সাত হাজার এমটিএস পদের যে রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট রয়েছে সেটি আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টি টাস্কিং স্টাফ নন টেকনিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে কয়েক হাজার শূন্য পদে এখানে নিয়োগ করা হবে মেয়েরা আবেদনের যোগ্য চাকরি হবে সেন্ট্রাল জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেট নন মিনিস্ট্রিয়াল পদ এখানে স্টাফ সিলেকশন কমিশন সূত্রে জানা গেছে এই পদের প্রায় ছ হাজারের বেশি শূন্য পদ পূরণ হবে শূন্যপদের সঠিক সংখ্যা পরে জানানো হবে আবেদন সংক্রান্ত যে আপডেটটি রয়েছে এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদনের যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হিসাব করতে হবে এক এক দু হাজার বাইশ তারিখ হিসেব অনুযায়ী এখানে ও বিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে তপশিলি জাতিরা পাঁচ বছর দৈনিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় এখানে পেয়ে যাবে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন এখানে তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে সেটি দেখে নাও কলকাতা শিলিগুড়ি কল্যাণী দুর্গাপুর বর্ধমান আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টার রয়েছে তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডিপ্লুডবলু ডট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এখানে দরখাস্ত আবেদন করার শেষ তারিখ রয়েছে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিলের মধ্যে তোমাদের আবেদন করতে হবে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে পারো বা তোমরা যদি এখনও কর্মসংস্থান পেপারটি সংগ্রহ করে না থাকো কর্মসংস্থান পেপারটি সংগ্রহ করে নেবে এখানে তোমাদের সিলেবাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কর্মসংস্থান পেপারে দেওয়া রয়েছে ফ্রি বাবদ এখানে তোমাদের জমা দিতে হবে একশো টাকা এসবিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই সমস্ত মাধ্যমে তোমরা জমা দিতে পারো দোসরা মেয়ের মধ্যে তোমাদের কিন্তু জমা দিতে হবে হাবিলদার পদের জন্য যে তিন হাজার ছশো তিনটি শূন্য পদ রয়েছে এখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ এবং অফিসে সিবিআইসি ও সিবিএন কাজের জন্য হাবিলদার পদে তিন হাজার ছশো তিনজন ছেলে মেয়েকে নেওয়া হচ্ছে চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেট নন মিনিস্ট্রিয়াল পদে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার বাইশ তারিখ হিসেব অনুযায়ী আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো থেকে এক এক দু তারিখের মধ্যে ও বিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর এবং দৈনিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় এখানে কিন্তু পেয়ে যাবে এখানে এই হাবিলদার পদের জন্য আবেদন করতে হলে এখানে তোমাদের শারীরিক মানযোগ যেটি রয়েছে ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেমি এছাড়া বুকের ছাতি হতে হবে ছিয়াত্তর সেমি এবং পাঁচ সেমি ফোলানোর দক্ষতা থাকতে হবে মেয়েদের বেলায় এখানে তোমাদের উচ্চতা হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার এখানে তোমাদের জেনারেলদের জন্য কলকাতায় যে সমস্ত জায়গায় পরীক্ষা সেন্টার রয়েছে এর আগে আমি বলে দিয়েছি সেগুলি তোমরা দেখে নেবে বিভিন্ন জায়গায় পরীক্ষা সেন্টার রয়েছে এগুলি তোমরা দেখে নিতে পারো এখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ডিপ্ল ডব্লু ডট এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আবেদন ফ্রি বাবদ জমা দিতে হবে একশো টাকা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এই এইটি জমা দিতে পারো কলকাতা পুর নিগমে একশো সাতজন মন মজদুর এবং বন্ধু পদে নিয়োগ করা হচ্ছে কলকাতা পুর কাজের জন্য কনভান্সারি মজদুর পদে একশো চারজন মেয়েকে নেওয়া হচ্ছে বাংলা ইংরেজি ও হিন্দি উর্দু উড়িয়া নেপালি ভাষা লিখতে পড়তে জানা ছেলেমেয়েরা আবেদন করতে পারে এখানে বয়স হতে হবে এক এক দু হাজার বাইশ তারিখ হিসেব অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ওভিসিরা তিন বছর দৈনিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এখানে তোমাদের মাইনে দেওয়া হবে পে লেভেল ওয়ান অনুযায়ী শূন্য পদ রয়েছে একশো চারটি এখানে তোমাদের প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এই নোটিফিকেশন নাম্বার তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ এর জন্য প্রথমে লেখা ও পড়ার দক্ষতা দেখা হবে তারপর ফিল্ড টেস্ট এই টেস্টে আবর্জনা সরানো লোডিং আনলোডিং সংক্রান্ত কাজের পরীক্ষা করানো হবে বিস্তারিত তথ্য পাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে বা তোমরা কর্মসংস্থান পেপারে আরও ডিটেলসে দেওয়া রয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারবে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আবেদন ফ্রি বাবদ জমা দিতে হবে এখানে দুশো টাকা তপসিলি দৈনিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফ্রি বাবদ জমা দিতে হবে এটি গেল মজদুর পদের জন্য এছাড়া এবার দেখে নেবো আমরা কলকাতা পুর নিগমে তিন বন্ধু নিয়োগ করা হচ্ছে এখানে কলকাতা পুর কাজের জন্য বন্ধু পদে তিনটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে সব পদেই প্রাক্তন সহকর্মীদের জন্য সংরক্ষিত এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ রয়েছে চব্বিশ এপ্রিল এখানে তোমরা নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ এখানে কর্মসংস্থান পেপারের ভিতরে পাতায় দেওয়া রয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের যে সম যেসব পদে এখনও দরখাস্ত করতে পারা যাচ্ছে তার কিছু আপডেট এখানে দেওয়া রয়েছে দেখো এখানে লেখা রয়েছে রেলটেল কর্পোরেশনে গ্যাসমইট অ্যাপেন্টিশিপ ও ডিপ্লোমা অ্যাপেন্টিশিপ নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে ডিপ্লোমা বা ডিগ্রি শূন্য পদে রয়েছে একশো তিনটি আবেদন করার শেষ তারিখ রয়েছে চার চার দু হাজার বাইশ অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখ লাস্ট ডেট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলায় আশাকর্মী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পা যোগ্যতা থাকলে মহিলারা আবেদনের যোগ্য একশো একটি শূন্য পদ রয়েছে আবেদন করার শেষ তারিখ রয়েছে চারই এপ্রিল আবেদন ফর্মটি পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করবে বা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া রাজ্যের একশো একুশটি সরকারি আইআইটি ট্রেডের সার্টিফিকেট কোর্সে ভর্তি এইট পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করার শেষ তারিখ রয়েছে একত্রিশ পাস দু হাজার বাইশ আবেদন করতে হবে টিপল ডাব্লু ডট ডব্লু বিএসিভিটি ডট এনইটি এই ওয়েবস ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এছাড়া কলকাতা পুর নিগমের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে একুশটি শূন্য পদ রয়েছে আবেদন করার শেষ তারিখ রয়েছে তেরোই এপ্রিল আবেদন করতে হবে ডব্লিউ ডট এম এস সি ডব্লু বি ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া তোমাদের পলিটেকনিক্যাল ভর্তির জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আইটিআই পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাবে আবেদন করার শেষ তারিখ রয়েছে চারই এপ্রিল আবেদন করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনস্ক্রিনে তোমরা সেই অফিশিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এখানে আর্মিতে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে গ্যাসুট পাস যোগ্যতা থাকলে একশো উননব্বইটি শূন্য পদে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখটা রয়েছে ছয়ই এপ্রিল আবেদন করতে হবে ডিপ্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেটগুলো দিচ্ছি সমস্ত আপডেটগুলো তোমরা কর্মসংস্থান পেপারে পেয়ে যাবে অবশ্যই কর্মসংস্থান পেপারটি কিনে আরও ডিটেলসে তোমরা দেখে নেবে এছাড়া কলকাতা পুর নিগমের ডেপুটি ম্যানেজার ফুড সেফটি অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে ডিগ্রি নটি শূন্য পদ রয়েছে এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে ষোলোই এপ্রিল আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট দিলাম সমস্ত আপডেট তোমরা দেখে নিয়েছ নিশ্চয়ই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এছাড়া তোমরা যারা ডব্লিউ বিসিএস ফর্ম ফিল আপ করনি ফর্ম ফিল আপ করার নিয়ে চিন্তিত রয়েছ কোনো ডাব্লু বিসিএস এ ফর্ম ফিল আপ করোনি ফর্ম ফিল আপ করার আরেকবার সুযোগ দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরে দাঁড়ালো পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিলের মধ্যে তোমাদের আবেদন করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এছাড়া এখানে একশো তিনটি শূন্য পদে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পরিবার কল্যাণ সমিতির অধীন স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির অধীন ঘাটাল মহকুমা পাঁচটি ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী পদে ছত্রিশ জনকে নেওয়া হচ্ছে মানে আশাকর্মী পদের জন্য আবেদন করতে হলে এর আগে যে ওয়েবসাইটটি বললাম সেই ওয়েবসাইট থেকে বা ডব্লিউ ডট ডব্লুবি হেলথ ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেওয়ার পর তোমরা আবেদন করবে এছাড়া রাজ্যে স্কুলের চটপট শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক আর নবম থেকে দেয়াদশ শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এই স্কুলের পড়ালেখা স্বাভাবিক শুরু হয়েছে তাই অনেক স্কুলে প্রচুর শূন্য পদ রয়েছে খুব শীঘ্রই কিন্তু তোমাদের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এছাড়া তোমাদের ডাক বিভাগে এজেন্ট নিয়োগ করা হচ্ছে এখানে ডাক বিভাগে উত্তর চব্বিশ পরগনার জেলায় বারাসাত ডাক বিভাগ শাখায় ডাক জীবন বিমা গ্রামীণ ডাক জীবন বিমার পলিসির বিক্রির জন্য বারাসাত বরিশাল বসিরহাট হেড অফিসে ডাক এজেন্ট পদে নিয়োগ করা হচ্ছে এছাড়া পাতায় কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে যে কারেন্ট অ্যাফেয়সগুলো আপকামিং যে সমস্ত এক্সাম আসে সমস্ত এক্সামের জন্য কিন্তু খুব উপযোগী অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটি সংগ্রহ করে নিতে চাইলে কর্মসংস্থান পেপারটি তোমাদের লোকাল মার্কেট থেকে কিনে নাও এবং ভিতরের পাতায় ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারির একটি প্রশ্ন সেট দেওয়া রয়েছে যেগুলি তোমরা বাড়িতে বসে করতে পারবে অবশ্যই কর্মসংস্থান পেপারটি সংগ্রহ করে নাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধুদের মাঝে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করবে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বিভিন্ন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য